হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার, হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা পৃথিবীর যে যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি অভিনব গল্প নিয়ে হাজির হয়েছি। আসলে গল্প নয়, সত্যি ঘটনা, এতে আমাদের শিখার অনেক কিছুই আছে। তো যাই হোক, আসুন আমরা দেখি ঘটনাটা কী। আমপাতায় আমন্ত্রণপত্র, প্রাপক রাষ্ট্রপতি প্রেরক করিমুল হক। হ্যাঁ, ঠিকই শুনছেন, আগামী 4 এপ্রিল দাদা খলিলুর রহমানের মেয়ে খালেদা বানুর বিয়ে হবে। খলিলুর পেশায় একজন ক্ষুদ্র কৃষক, তার একার সামর্থ্য নেই মেয়ের বিয়ে দেওয়ার, তাই দ্বারস্থ হয়েছেন ভাই করিমুল হকের কাছে। করিমুল হকের নিজের আর্থিক অবস্থাও তেমন সচ্ছল নয়, তাই বাজার থেকে দামি কার্ড কিনে সেই কার্ড ছাপিয়ে মানুষকে আমন্ত্রণ জানানো তার সাধ্যাতীত। অবশেষে অভিনব চিন্তা তার মাথা থেকে বের হয়। বাড়ির আম গাছ থেকে পাতা পেরে বাড়ির লোকদের আম পাতায় আমন্ত্রণপত্র লেখালেন করিমুল, আর সেই আমন্ত্রণপত্র রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনদের পাঠিয়ে দিলেন। এখন জেনে নিন কে সেই করিমুল, কেনই বা তিনি সংবাদের শিরোনাম। হ্যাঁ, তিনি জ্যানতেন করিমুল নন, তিনি বাইক অ্যাম্বুলেন্স দাদা পদ্মশ্রী করিমুল হক। করিমুল হক ভারতের জলপাইগুড়িতে শহর থেকে 45 কিলোমিটার দূরে এক চা বাগান এলাকার বাসিন্দা। নিজেও একসময় চা বাগান শ্রমিক ছিলেন। প্রায় 25 বছর আগে 1995 সালে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মাকে শহরে নিয়ে যাবার মতো কোনো অ্যাম্বুলেন্স বা যানবাহন জোগাড় করতে পারেননি তিনি। বিনা চিকিৎসায় মারা গেলেন তার মমতাময়ী মা। তাই স্নেহধন্য সন্তান করিমুল হক মায়ের মৃত্যুর পর শপথ নিয়েছিলেন যে গ্রামের কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবেন না তিনি। এরপর তিনি তার বাইককে অ্যাম্বুলেন্স বানিয়ে এই পর্যন্ত চা বাগান এলাকার 20টি গ্রামের প্রায় 6,500 মানুষকে চিকিৎসার জন্য বাইকে করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। এর জন্য স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে 2017 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন। পদ্মশ্রী সম্মান পাওয়ার পর থেকে প্রচুর মানুষ এবং বিভিন্ন সংগঠন তাকে আর্থিক সাহায্য করেছে, কিন্তু সেই টাকা তিনি ব্যক্তিগত কাজে খরচ না করে বাড়িতে দোতলা একটি হাসপাতাল বানিয়েছে। এই হাসপাতালে দরিদ্র মানুষদের বিনামূল্যে সাধারণ চিকিৎসা দেওয়া হয় এবং রোগবালাই জটিল হলে করিমুল হক তার বাইক অ্যাম্বুলেন্সে করে সেই মানুষজনকে 45 কিলোমিটার দূরে জলপাইগুড়ির সদর হাসপাতালে নিয়ে যায় এবং সাধারণ মানুষকে তিনি নিখরচায় চিকিৎসা সেবা প্রদান করছেন। তাই টাকা সাশ্রয় করতেই আম পাতা দিয়ে ভাতিজির বিয়ের কার্ড তৈরি করে তিনি এই বিয়ের কার্য সম্পন্ন করতে উদ্যত হয়েছেন। তিনি বলেন, আমি প্রচুর মানুষকে নিমন্ত্রণ করছি, কিন্তু একথাও বলছি যে আমার আর্থিক সঙ্গতি ভালো নয়, তাই আমি খাওয়াতে পারবো না। ওই দিন আমার বাড়িতে এসে আমার ভাইজিকে আশীর্বাদ করে যাওয়ার কথা সবাইকে বলে দিয়েছি।
আমি এই কার্ড রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনদেরকে পাঠিয়েছি। এখন করিমুলের বাড়িতে বিয়ের সাজসাজ রবরব, গাছের আম পাতা পেরে তাতে নিমন্ত্রণপত্র লিখছেন বাড়ির সকলেই। সেই কার্ডে থাকছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের প্রতীক। পাশাপাশি তাদের মেহেন্দি ও সিঁদুরের টিপ লাগিয়ে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। এই হলো করিমুলের কাণ্ড। আসুন আমরা দেখি কী করে করিমুল এরকম জগৎ বিখ্যাত হয়েছে। এটা আপনি কিভাবে শুরু করলেন? ফার্স্টে আপনাকে আমি প্রণাম জানাচ্ছি। আমি এই সব কাজ করি একটাই কারণ আছে, যে আমার মা বিনা ট্রিটমেন্টে মারা গিয়েছিল, হসপিটাল পৌঁছাতে পারিনি। সেদিন শপথ নিয়েছিলাম যে গ্রামের কোনো লোককে মরতে দিব না। আমি একটা মোটর সাইকেল লোন করে নিয়েছিলাম। নাম্বার হলো 9832571833। করিমুল হ্যালো, কি হয়েছে? পেটের ব্যথা? আচ্ছা ঠিক আছে, তোমরা রেডি করো, আমি আসতেছি এখনই। হ্যাঁ, বিনা চিকিৎসায় অনেকেই মারা যায়, তো ওটাকে আমি অ্যাম্বুলেন্স বানিয়ে গ্রামের কোনো লোক যেন আর বিনা ট্রিটমেন্টে মারা না যায়, কারো যেন মা না হারায়, কারো যেন সন্তান না হারায় বিনা ট্রিটমেন্টে, কমসে কম হসপিটালটুকু যেন পৌঁছে দেওয়া যায়, চিকিৎসাটা সে যেন পায়, আশ্বস্তটা যেন আমার মতন কারো না থাকে, এটাই আমার আর কি বাইক অ্যাম্বুলেন্সের কাজ। চা বাগানের আমি একজন এই সমাজসেবী কাজ করি, বড় ধরনের তো হতে পারি নাই, টুকটাক কাজ করি গ্রামের। এখন গ্রামের করতে করতে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্লক থেকেও আমাকে ফোন করে। স্বামী এই কাজ করে আমি খুব খুশি, আমার ছেলেগুলাও খুশি। আমার স্বামী খাইতে বসে তখন ফোন আসে, আমি দৌড়ায় ভর থেকে মোবাইল নিয়ে আসি, দেখবে তোমার কাছে অর্ধেক খাওয়া হয়, অর্ধেক খাওয়া রেখে চলে যায়। সেরকম সিরিয়াস সিরিয়াস হলে খাইতেই পারে না। এই যে আমি কাজটা করতেছি, আমি সমাজের কাছে অনুরোধ রাখতেছি যে সমাজ এই কাজটা এগিয়ে আসুক, করুক, অসহায় গরিব লোক যারা চিকিৎসা করতে পারতেছি না তাদের পাশে দাঁড়ান। তা আমি চাচ্ছি সবাই যেন আমরা সমাজটাকে শুধরাই, সবাই যেন বাংলাটাকে এগিয়ে নিয়ে যাই, ডিস্ট্রিক্টটাকে যেন এগিয়ে নিয়ে যাই, ভারতবর্ষ যেন জানতে পারে যে করিমুলক যেমন আসে বা ওইদিকে বাংলায় জলপাইগুড়িতে, এই যে টাকা পয়সা, টাকা পয়সা কোনো কাজে দেবে না, আমরা চাচ্ছি গ্রামের মানুষের কাজে লাগাও। আমি গ্রামের দুস্থ গরিবদের বাড়ি বানাই দেব, আমি দু একটা রাস্তাঘাট বানাই দেব, আমার ইচ্ছা আছে এটা। যাদের মেয়ের বিয়ে হচ্ছে না তাদের আমি সাহায্য করব, এটা তো আমার শরীরের পরিশ্রমের টাকা, আমার বাবার সম্পত্তি তো না, আমার শরীরটা পৃথিবীতে আসছে
কিছু অর্থ করলে মানুষের সাহায্য যেন লাগে, আমি এটা যে আমার মতন যেন আরও কেউ করতে পারে। আমি সবাইকে বলবো আপনারা বাংলাটাকে গড়ে উঠুন, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টটাকে গড়ে উঠুন, উত্তর বাঙাল যেন সবাই জানতে পারে যে উত্তর বাংলার মানুষ এক। যতই জাত পাত কথা বলুক ভারতবর্ষে, আমরা সমাজ ঠিক রাখবো, আমরা ঠিক আছি, তাই না? করিমুলদা, আপনার সাথে আজকে কথা বলে খুব ভালো লাগলো। আপনি আমাদের কাছে এসেছেন, এই জন্য আমরা ধন্য, আপনার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। নমস্কার। আসুন, এই সংক্ষুব্ধ পৃথিবীতে করোনা নিয়ে আমরা যখন ব্যতিব্যস্ত, আমরা যখন কুপুকাত, লক্ষ লক্ষ মানুষ যখন মৃত্যুর দুয়ারে, একই সাথে যখন জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, দেশে দেশে যুদ্ধ বিগ্রহ হিংসা হানাহানি, মানুষে মানুষে সমাজে সমাজে যেই বিরাজমান অবক্ষয়, সেই পরিস্থিতিতে এই একটি ছোট্ট মানুষ, একটি প্রত্যন্ত এলাকার মানুষ করিমুল, তার থেকে আমরা শিক্ষা নিয়ে যদি আমরা সমাজের মানুষের পাশে দাঁড়াতে পারি, আমাদের প্রতিবেশীদের পাশে দাঁড়াতে পারি, একে অপরের সান্নিধ্যে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি, তাহলে আমাদের এই সমাজ, আমাদের দেশ, আমাদের পৃথিবী অনেক দূর এগিয়ে যাবে। এই করিমুলরা ঘন জন্মা, তবু তারা আসে, বারবার পৃথিবীতে আসে, আমাদের সামনে তারা দৃষ্টান্ত স্থাপন করে যায়, তারা আমাদের কর্মপ্রেরণার উৎস হিসাবে আজীবন আমাদেরকে উদ্বুদ্ধ করে যায়। আসুন আমরা জাত পাত, জাতি ধর্ম সব কিছু ভুলে মানুষের সেবায় আত্মনিয়োগ করি। আজকের এই করোনাকালে সারা পৃথিবী কি ভীত সন্ত্রস্ত, কত লক্ষ মানুষ অকালে ঝরে গেছে, কিন্তু মানুষ এই নশ্বর দেহ, মানুষ পৃথিবীতে আজীবন থাকবে না, কিন্তু আমাদের কীর্তিগুলি থেকে যাবে। আমরা যা করব, যা বলবো, সেই স্মৃতিগুলো রয়ে যাবে, হয়তো আমরা থাকবো না। সুতরাং আসুন আমরা এমন কিছু করে যাই সমাজের জন্য, মানুষের জন্য, এই সুন্দর পৃথিবীর জন্য, যেই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছে। আমরা এর রূপ রস গন্ধ সুধা আহরণ করি, কিন্তু আমরা যদি তার কিঞ্চিত গিভ ব্যাক টু দিস আর্থ, গিভ ব্যাক টু দিস পিপল, গিভ ব্যাক টু দি ইউনিভার্স, তাহলে আমাদের জন্ম যেমন সার্থক হবে, এই পৃথিবীতে আসা আমাদের সার্থক হবে, তেমনি আমাদের মানব সভ্যতাও অনেক দূর এগিয়ে যাবে। এইভাবে কিঞ্চিত কিঞ্চিত করে যদি আমরা অল্প অল্প প্রত্যেকেই এই পৃথিবীর জন্য অবদান রাখি, তাহলে সত্যি এই পৃথিবীটা অনেক সুন্দর, অনেক বাসযোগ্য হবে। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।